আল্লাহ রাব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়ালা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাসি ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতের তাফসীর শুরু করার আগে মাসিক ঋতু সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে দুটি আয়াতের তাফসীর করলাম, এর শানে নজুল সম্পর্কে যা বলা হয়েছে সহি মুসলিমে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তা শোনাই। ইহুদিরা তাদের নারীদের মাসিক অবস্থায় কি আচরণ করত এ সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্নাল ইহুদা কানু ইযা হাদাতিল মারআতু মিনহুম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহা ফিল বুয়ুত। ইহুদিদের আচরণ এমন ছিল, তাদের ধর্ম হইতে পারে, কারণ ইহুদি ধর্মে তাওরাতের বিধানে কঠোরতা ছিল, বেশি কঠোরতা ছিল তাফরিদ, পক্ষান্তর এর একেবারে বিপরীত ছিল ইঞ্জিলের বিধানে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যেই দিন আল্লাহ নাজবে তাতে এফরাত মানে অনেক ছাড়, অনেক ছাড়, অনেক ছাড় ছিল দিনে ইসলাম। এই দুই এফরাত এবং তাফরিদ, হ্যাঁ, বেশি ছাড় আর খুব বেশি সংকীর্ণতা, এই দুইয়ের মাঝামাঝি দিন, যে দিনুল ওয়াসাতিয়া মধ্যম পন্থার দিন, এই উম্মত হচ্ছে উম্মাতে ওয়াসাত, শ্রেষ্ঠ উম্মত এবং মধ্যমপন্থী উম্মত, আর কোরআন কারিমের বিধানে রয়েছে মধ্যম পন্থা সার্বিক ক্ষেত্রে। তো ইহুদিরা করতো কি, তাদের স্ত্রীরা যদি ঋতুবতী হইতো তাহলে একসাথে খাওয়া দাওয়া করতো না, থালা প্লেট আলাদা, হাঁড়ি বাসন আলাদা, পাক শাক আলাদা, ওদের ওদের হাতের পাক শাকও খেত না, লাম ইউআকিলুহা, একসাথে বসেও খেত না এক দস্তরখানে, ওয়ালাম ইউজামিউহা, আর তাদের সাথে ওয়ালাম ইউজামিউহা ফিল বুয়ুতে, শুধু সহবাস নয়, সহবাস তো করতোই না, ওটা তো হারাম ছিল, কিন্তু এগুলিও নিষেধ ছিল, ওয়ালাম ইউজামিউহা ফিল বুয়ুতে, এক কক্ষে এক ঘরেও থাকতো না, ওর ঘর আলাদা করে দিত, মাসিক অবস্থায় অন্য রুমে থাকতে হবে একাই, হ্যাঁ, কারণ তুই কি হয়ে গেছিস, ছুত হয়ে গেছিস, হিন্দুদের একটা ভাষা আছে ছুত, জি হ্যাঁ, জি, ছুতের ধর্ম, হ্যাঁ, এক অপবিত্র, সুতরাং তোর কাছে কাছানো যাবে না, তোকে রুমে আসতে দেওয়া যাবে না, এই ছিল ইহুদি মতবাদে। ফাসাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাহাবায়ে কেরামদের প্রতিবেশী, মদিনায় আনসারীদের প্রতিবেশী ইহুদিরা বসবাস করতো, ইহুদিরা এই আচরণ করতো, সাহাবিরা জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমরা কি করতে পারি স্ত্রীদের সাথে মাসিক অবস্থায়, ফানজালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা তখন এই আয়াত নাজিল করলেন, ওয়া ইয়াসআলুনা কানিল মাহিদ ইয়াকুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহানা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ আল আয়াত। এই আয়াত শেষ হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ে শুনিয়ে দিলেন, আর তারপরে বলে ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা স্ত্রীর সাথে সব কিছুই করতে পারবে একমাত্র সহবাস ছাড়া, ইল্লা নিকাহ, এখানে নিকাহ মানে সহবাস, নিকাহর দুটি অর্থ হয়, নিকাহর দুটি অর্থ হয়, অনেক শব্দ আছে আরবি ভাষায় যেই শব্দের এক শব্দের একাধিক অর্থ রয়েছে, একাধিক অর্থ রয়েছে, নিকাহ মানে হচ্ছে সহবাস জেমা, আর নিকাহ মানে হচ্ছে বিবাহ বন্ধন, আকদে নিকাহ, বিবাহের বন্ধন, জি হ্যাঁ, একজন যুবক যুবতীর যে বৈধ সম্পর্ক কায়েম করে দেওয়া, যেটাকে আকদে নিকাহ, এটাকে নিকাহ বলা হয়, আসল অর্থ কিন্তু সহবাস, এই নিকাহ বিবাহ বন্ধনের উদ্দেশ্য হচ্ছে সহবাসকে বৈধ করা এই যুবক যুবতীর মাঝে, হ্যাঁ, সেই জন্য এই নিকাহকে, বিয়েকে, হ্যাঁ, নিকাহ বলা হয়েছে, একে জওয়াজও বলা হয়, কিন্তু নেকার আসল অর্থ হচ্ছে যে সহবাস করা। নবী সাল্লামের হাদিসে এই আসল শব্দটির অর্থে ব্যবহৃত হয়েছে, তোমরা সব কিছু স্ত্রীর সাথে করতে পারো, একমাত্র মাসিক অবস্থায় কি করতে পারবে না, ইল্লার নেকা মানে সহবাস করতে পারবে না, সহবাস ছাড়া সব কিছু, এক বিছানায় ঘুমাও, আলিঙ্গন করো, হ্যাঁ, লজ্জা স্থান ছাড়া শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করতে পারো, কোনো অসুবিধা নেই। বালাগাজ আলিকাল ইয়াহুদ, ইহুদিদের কাছে খবর পৌঁছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সব কিছুকে জায়েজ করেছেন সহবাস ছাড়া, মাসিক অবস্থায় সব কিছু জায়েজ বলে দিয়েছেন একমাত্র সহবাস ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ইহুদিরা মন্তব্য করলো বিরূপ, মা ইউরিদু হাযার রাজুল আন ইয়াদা মিন আমরিনা শাইআন ইল্লা খালাফানা ফিহি, এই লোক যে মক্কা থেকে এসেছে, আমাদের দেশে এই রিফিউজিকে এই নজরেই দেখা হয়, তাই না, রিফিউজি 40-50 বছর যদি ভয়াও যায়, আর যদি কেউ জানে যে এই লোকটা এই অঞ্চলের না, হ্যাঁ, বরিশাল থেকে দিনাজপুর এসেছে বা রাজশাহী এসেছে, আয় রিফিউজি, তাই না,
এটা জাহিলিয়াত, এটা ইহুদিদের চরিত্র আর এটা কাফেরদের চরিত্র, কথা বলছেন? জি হ্যাঁ, আপনার মুসলিম ভাই হওয়া সত্ত্বেও না, মুসলিম ভাই কোনোদিন আপনার বুঝি না, যেখানকার হোক না কেন আপনার ভাই সে আপনজন। জি, এই সম্পর্ককে শক্তিশালী করতে হবে। এই সম্পর্ক ঢিলা হয়ে গেছে, এই সম্পর্ক দুর্বল হয়ে গেছে, মুসলিম জাতি আল্লাহর কাছে লাঞ্ছিত হয়েছে আর কাফের জাতি তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, একবারে সার কথা। জি হ্যাঁ, এই সম্পর্ককে অটুট করুন, এই সম্পর্ককে শক্তিশালী করুন, যেটা কুফরি শক্তি চাই না। হ্যাঁ, আর এই সব জাতীয়তা ফাতীয়তা বাদ দেন আর আঞ্চলিকতা বাদ দেন, দেখবেন কাফের হ্যাঁ রাগান্বিত হবে, কাফেররা কষ্ট পাবে, কিছুই করতে পারবে না, আল্লাহ সন্তুষ্ট হবেন আর বিজয় আসন্ন হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তো বলছিলাম যে ইহুদিরা বললো যারে এই লোক মক্কা থেকে এসে শুধু আমাদের বিরোধিতার বিরোধিতা, এর কাজ নেই, যে কোনো ব্যাপারে আমরা যদি কিছু করি ওর উল্টো মোহাম্মদকে করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝছেন? এই ছিল ইহুদিদের খারাপ মন্তব্য। ফাজা উসাইদ ইবনে হুদাইর ও আব্বাদ ইবনে বিশর, এই দুই সাহাবি আনসারী সাহাবি দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে চলে আসলেন এই ইহুদিদের এই খারাপ মন্তব্য শুনে। ফাকালা, উভয় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নাল ইহুদা কালাত কাজা ওয়া কাজা, ইহুদিরা এই ধরনের খারাপ মন্তব্য করেছে আপনার সম্পর্কে, এই লোক মক্কা থেকে এসেছে আসার পরে শুধু আমাদের বিরোধিতা শুরু করেছে, আমাদের ধর্মের সব ক্ষেত্রে বিরোধিতা করতে হবে, যেটা আমরা করব তার উল্টা ওকে করতেই হবে, এইরকম কথা বলছে। তাহলে আমরা আরো ভালো করে বিরোধিতা করি, আরো ভালো করে বিরোধিতা করি। কি বিরোধিতা? ইহুদিরা স্ত্রীদের মাসিক অবস্থায় হ্যাঁ না তাদের সাথে চলাফেরা না কিছু, হ্যাঁ হ্যাঁ কোনো কিছু করে না, তাই না? কোনো কিছুই করে না। আমরা ওর বিপরীত কি করব? সব কিছুই করব। একটা কাজ বারণ করলে রাসূল, কোনটা কাজ? সব ওইটাও করি, তাহলে পুরাপুরি বিরোধিতা হয়ে যাবে, পুরাপুরি তাহলে ইহুদিদের কি হয়ে যাবে? বিরোধিতা হয়ে যাবে। এই বক্তব্য রাখলেন বা প্রস্তাব রাখলেন এই দুই সাহাবি, ইয়া রাসূল, ইন্নাল ইহুদা কালাত কাজা ওয়া কাজা, আফালা নুজামেহুন্না, তাহলে আমরা স্ত্রীদের সাথে মাসিক অবস্থায় সহবাস করা শুরু করি, সহবাস করি, ভালো করি, তাদের বিরোধিতা করি, কথা বুঝলেন না? বুঝলেন না? ইহুদিরা সব কিছুকে নাজায়েজ বলছে, আমরা সবটাকেই জায়েজ করে দেবো, একটা নাজায়েজ বলছি না ওটাকেও নাজায়েজ বলবো না, ওটাকেও জায়েজ করে দিই, ভালো করে ওদের বিরোধিতা হোক আর ভালো করেই ওদের হ্যাঁ ওদেরকে রাগিয়ে দিই। ফাতাগাইয়্যার ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মোবারক একেবারে লাল বরণ হয়ে গেল। জি হ্যাঁ, রাগান্বিত হয়ে নবী একেবারে রেগে গেলে লাল হয়ে যেত চেহারা, চেহারা দেখলে বোঝা যেত নবী সাল্লাল্লাহু রেগে আছেন, কখন রাগ প্রকাশ করতেন না, রাগ হ্যাঁ প্রকাশ করতেন না বা রাগের প্রতিক্রিয়া দেখাতেন না। আমরা তো রাগলেই তো লাফাইতে শুরু করি, আর তারপরে সাথে সাথে কথায় চালচলনে সব কিছু তো প্রকাশ পেয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলে বোঝা যেত, হাত্তা জানান্না আন্নাহু কাদ ওয়াজাদা আলাইহিমা, আমাদের ভয় হলো যে তিনি এই দুই সাহাবি ওসাইদ বিন হুজাইর আব্বাদ বিন বিশর এদের ওপর বড়ই রাগান্বিত হয়ে গেছেন, সেই জন্য চেহারার রং বদলে গেছে। তাহলে আমরা জানতে পারলাম ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ বলছেন যে ওলামারা বলেছেন যে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় আন্নাহ ইয়াজুজু মুবাশারাতুল হায়জ ফিমা আদাল ফারজে, লজ্জা স্থান ছাড়া শরীরের যে কোনো জায়গা আর সম্ভোগ চলবে, সম্ভোগ চলা মানে এই নয় যে আপনি বীর্যপাত করবেন কোনো স্থানে, এটা নয়, এর মানে হচ্ছে যে আলিঙ্গন করা ইত্যাদি ইত্যাদি এসব।